সত্যি না, আজকে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। দারুণ দারুণ, সেই লেভেলের। ওহ দারুণ, অনেকদিন পর মন খুলে আমার বক্তব্য রাখবো। তার আগে বক্তব্য প্রথম যেটা রাখা উচিত, কামলামুখী তার খাজানা দেখিয়েছে অবশ্যই করে ব্রার হুক খুলে, আর সেটা অসৎ উপায়, অবৈধ কাজ, অসামাজিক কাজ, যার জন্য তার স্বামী বলেছে। ও যেটা করেছে তার স্বামী বলেছে, ও পরপুরুষকে দেখাচ্ছে সেটা খুব গোপনীয়তা বজায় রাখতে হবে, তাই না? আর স্বামী বলে ফেলেছে, তার মানে স্বামী বউকে বিক্রি করে খাচ্ছে। ওরা তো নয়, এরম পরিস্থিতিতে বউ দেখিয়েছে, স্বামী বলেছে, আর তুই তোর পিরিয়ডস মনে রাখে তোর বর, তোর পিরিয়ডসের জাঙিয়া কাছে তোর বর, সেটা তুই রিভিল করেছিস কেন? তুই তো এমনি তোর ওই একেবারে কঞ্চির মতন শরীরে, মানে তোর মানে জায়গায় জায়গায় তোর যৌবন সেক্স লুকিয়েছে, সেটা তুই মানে ডিসক্লোজ করতে চাস, মানে দেখো আমার এত এই আমার মানে এইভাবে যে ইস জন্মদিন মনে রাখে না, আমার বর তো আমার পিরিয়ডের ডেট মনে রাখে, মানে বিশাল একটা মানে একটা ভাব দিয়ে দেখো আমার বর তলা দিয়ে মাথা পর্যন্ত সব কিছু খোঁজ রাখে। তা সেই জায়গায় তুই যদি বলতে পারিস, তাহলে সন্দীপ তার বউ ছিল যে, সে যে পরপুরুষকে তার খাজানা দেখিয়ে আকৃষ্ট করে চম্বকের টানে তার কাছে আনার জন্যে যদি এইসব করে থাকে, তার স্বামী প্রতিবাদ করে সেটা রিভিল করেছে, সেটা বেশি খারাপ না? তুই রোজ এসে বলবি আমার ভেরু দাদা আছে না, ওটা তো আবার রিম্পার দাদা, তোর ভেরু আবার রিম্পার দাদা, সে আমার জাঙিয়া কেছে দেয়, আমার পিরিয়ডের ডেট মনে রাখে, চল ছিনাল আসছি। ও বাবা ভাগ্যিস আজকে ভাগনার বয়সটা বললি, এই তো আমি দেখছি মন্দিরা সব 10-11 ডিফারেন্সে, এই জন্যে বলি কেন মন্দিরাকে এইভাবে উলঙ্গ হয়ে সাপোর্ট করতে চলে গেছে, উলঙ্গ হয়ে দৌড়ে চলে গেছে রানাঘাটে সেই ফ্ল্যাট বাড়িতে। আসবো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, বেশ তো ভালো আছি, দারুণ কন্টেন্ট পেয়েছি, চলো সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে দেবো। ও মিল বলেছে ওর ভেরুর সাথে বড়পোষ্যটার সাথে সন্দীপের, আমি কিছু অমিল আর কিছু অতিরিক্ত মিলের কথা আজকে বলবো, চলো ভিডিওতে প্রবেশ করো বন্ধুরা। শুরুটাই করতে চেষ্টা করেছিলি বেশ একটা ঝমঝাটা একটা দম মার্কা একটা কথা বলে, কিন্তু না তোর জালি তুই শেষে গেলি। শোন, তোর ননাস বড়ের দিদি তো ননাসই বলে, কত দূরে থাকে? খুব জোর হলে 2 কিলোমিটার, তাই দূরে থাকে বলে তোর ননদকে তোর শ্বশুর শাশুড়ি ভালোবাসে এই যুক্তি দিস না। দরাম দরাম করে চড়াম চড়াম করে ওই ঘোড়ামুখটায় লাথি আর চড় মারবো, বুঝেছিস? আসল কথা তুই বলে ফেলেছিস, তোর ভেরুটাকে ওরা পছন্দ করে না, তুই যখন ওর গলায় ঝুলে পড়েছিস এরপর থেকে ওরাই দেখে শুনে এনেছে, কিন্তু ওরা বোঝেনি যে মালটা এইরকম একটা দোগলা আর ফাঁপা, একটা বিষাক্ত মাল, একদম বিষধর বিষবৃক্ষ। যখনই জানতে পেরেছে স্বামীকে পড়ে করে খরচ করেছে, মানে তোর ভেরুটা, স্বামী না বাবা, ভেরু। এখন তুই এইটা বলতে চাইছিস যে তোর শ্বশুর শাশুড়ি মেয়েকে ভালোবাসে? সবাই রে ভালোবাসে, মেয়ে ছেলে সবাইকে বোধ, একে কেউ মেয়েদের বেশি ভালোবাসে, তবে তো নিশ্চয়ই ভালোবাসার কারণ নিশ্চয়ই আছে। ভেরুটা বাড়ির তলায় থেকে কিছু করে না মেয়ে, আর অবশ্যই করে মেয়ের জামাই ভীষণ করে। কত দূরে রে মুদির দোকান, যে মাল দিয়ে যায় তুই চলে যাস পুটুক করে ও চলে আসে, এইসব ভুনিতা ধবলাবাজি 2 নম্বরই কথাবার্তা, দোগলা মাল এখানে বলবি না, যেটা সত্যি সেটা কিন্তু আমরা বুঝে যাই। এবার আসি এই যে স্বভাবে আকাশ পাতাল তফাত তোর ভেরুর সাথে সন্দীপের, সে তো 100 বার রে তফাত তো আছেই। তুই পরকিয়া করে তুই শেষানের নামে চিচিং ফাঁক মারিয়ে এসে সমস্ত জেনেও তোর স্বামী তোকে মেনে নিয়েছে, যেটা সন্দীপ দেখিয়ে দিল, একেই বলে পুরুষত্ব, একেই বলে পুরুষ স্বামী সিংহ, যে বইয়ের এই নোংরামি ধরা পড়ে সেটাকে সাপোর্ট করেনি, আর সাপোর্ট করেনি বলেই সে রাতারাতি বেরিয়ে গেছে, আর সাপোর্ট করলে আজকে মন্দিরা সোমনাথ হয়ে যেত। ও এইটা ভেবেই ওই নোংরামোটা আরম্ভ করেছিল যে আমি 2 হাত দিয়ে রোজগার করছি আর অন্যকে আমার এই খাজানা দেখাবো, দেখো খাজানা। কিন্তু প্রকৃত স্বামী যারা তারা মানতে পারে না, তোর ভেরুর মতন স্বামীর কথারা চামড়ার সাথে চামড়ার যুদ্ধ, চান করে নিলে সব শুদ্ধ, সেটা তোর স্বামী মানে, তুই বুঝেছিস? তাই কিন্তু সন্দীপ তা না, এইখানে তো আকাশ পাতাল তফাত রে ভাই। আজকে গামলামুখী শ্বশুর বাড়িতে বসেই দিনের পর দিন নোংরামিটা করত, যত খুন্না ধরা খেত। দেখ তুই বল, এটা বল, দেখ বল, একটু বল বল, কার নাম সেভ করা ছিল? ওই ঢ্যামনাদিত্যর নাম সঙ্গী বলে, যার জন্যে দিনের পর দিন ধরতে পারিনি। কে? সন্দীপ? না, খুব বেশি টাইম নেয়নি, 2-2.5 মাসের মধ্যে ধরে ফেলেছে যে বউ অন্যকে খাজানা দেখাচ্ছে, খাজানা ওর কাছে রেখে রোজ লুকিয়ে লুকিয়ে একটু একটু করে খাজানা দেখায়, এটা কি সম্ভব মেনে নেয়া তোর বরের মতন? তো না, এই জায়গায় তো স্বভাবে আকাশ পাতাল তফাত আছেই বন্ধুরা, এটা তো মানতেই হবে, কি মানবে না? হ্যাঁ মানতে হবে, সন্দীপ মনে রাখিনি, সন্দীপ নোংরামিটা মনে রাখিনি, কিন্তু তোর বরকে পেরিয়ার্সের ডেট মনে রাখতে হয়েছে। আবার বলছিস তোর বরকে তোর শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, বলে বলি না না শ্বশুর শাশুড়ি আমার বরকে ছেলে তো, ওদের ছেলে তো ভীষণ ভালোবাসে। মেকআপ মারিস না, আমরা বুঝে যাই কোনটা তুই প্রলেপ দিচ্ছিস আর কোনটা খাঁটি কথা বলছিস। আর স্বাধীনতা, এ তো বললাম স্বাধীনতা তোর আছে, গামলামুখিরও ছিল, তোর অতিরিক্ত স্বাধীনতা যার জন্যে নোংরামি করে এসেও বরের কাছে তুই সব বলতে পারিস। আর স্বাধীনতা গামলামুখিরও ছিল, কিন্তু গামলামুখি অপব্যবহার করেছে,
এমন অপব্যবহার করেছে দিনের পর দিন দিনের পর দিন, যে ওর ওই মানে কামুকতা, ওর শরীরের কামুকতা সে কার সাথে শেয়ার করছে তার নামটা সঙ্গী বলে সেভ করে রেখেছে। তাহলে স্বাধীনতা ছিল কিন্তু অপব্যবহার করলে তো মানা যায় না, তোর বর তো আর না সবাই গামছা পরে চুল কাটতে যায় বান্টু দুলিয়ে দুলিয়ে, তাহলে হঠাৎ করে খালি গায়ে দৌড়ে চলে যায়, জামা কাপড় ভেজাচ্ছে সব তোর জামা কাপড়। এইগুলো হচ্ছে আকাশ পাতাল তফাৎ সন্দীপের সাথে তোর বরের, তোর ভেরুটার। এইবার যেই বিষয়টা নিয়ে আমি বলবো বন্ধুরা, সেই বিষয়টা ও ভীষণভাবে নাড়া দিয়েছে আমাকে। ও বললো যে ভাগনা ভাগ্নিকে তার যদি আদর্শ প্রকৃত মামাবাড়ি হয় তাহলে ওর মামাবাড়ি। একবার বললো না মামিও ভালোবাসে, হ্যাঁ মামা ভালোবাসে, দাদু দিদাও ভালোবাসে, এটাই স্বাভাবিক। কিন্তু লেকিন বাট একটা কথা কি তোমরা খেয়াল করেছো? হ্যাঁ গো হ্যাঁ, ওর নোংরামিটা ওই বলে দেয়। ও মন্দিরাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করার পিছনে একটাই কারণ, মন্দিরা রাহুলের সাথে 11 বছরের ডিফারেন্স, আর ওর যদি এখনও 33 যদি ও বলে থাকে আমরা তো জানি কত, আর অলিখিত লিখিত না অলিখিত আনঅফিসিয়ালি ও যে বলে ওর 33, তাহলে 24 কত ডিফারেন্স, 9 বছরের ডিফারেন্স। তাহলে 9-10 বছরের ডিফারেন্স, ভাগনাকে তো লেগ পিস খাইয়েছিস না, মুরগিরও খাইছিস সাথে সাথে তোরটারও খাইছিস, আর এটা এমনভাবে ধরা পড়ে গেছিলো যার জন্যে দে হাওয়া চাগিয়ে কাপড় মানে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। এইসব অনেক কারণে তোর শ্বশুর শাশুড়ি তোকে এত ভালোবাসে রে, চোখে জল চলে আসে ওদের মাঝে মাঝে যে বউটা আমার এত ভালো, মুখে নোংরা কথা নেই, নোংরামি নেই, শরীরে এত নোংরামি তাও নোংরামি প্রকাশ করে না, বেবুসে কোথাকার। তুই তোর ভাগনার সাথে দুপুরবেলায় নোংরামি করতিস যেটা ধরা খেয়ে গেছিলি, সেটা তো আমরা দেখে নিয়েছি তোর কেক কাটার সময়, বান্ধবী ললিতার ছেলেটারও কোনোই তুই গুতিয়ে নিজের সুপারিতে টাচ করিয়েছিস। তাহলে তুই একটা জল দেন তো নোংরা, তোর স্বামী মেনে নিয়েছে তার তোর স্বামী তো আকাশ পাতাল তফাৎ হবে, ওটা যদি সন্দীপ মেনে নিত তাহলে তুই বলতিস সন্দীপও ভালো। সন্দীপ চোখ পিটপিট করে, আগে মানুষকে খেপাস তুই, তারপর ওয়াইটির মানুষ খেপে যায়, তারপর তোর বরকে বলেছে, তোর বর গামছা পরে ঢুনঢুনি নাড়াতে নাড়াতে চুল কাটতে যায়, কার বর যায় বল? তোর বর তোর পিরিয়ডের ডেট মনে রাখে, অস্বাভাবিক কিছু না, মনে সবাই অনেকেরই রাখে, কে তোর মতন এসে এরকম ঘোষণা করে? করে না, মানে কতটা নোংরা তুই নিজে তোর বরকেও করাচ্ছিস। কোনদিন মলে দেখা হলে আমার ওইটাই আগে মনে পড়বে, এর এই তো পিরিয়ডের ডেট মনে রাখে, আগে গিয়েই তো বলবো কবে আপনার বইয়ের পিরিয়ড হয় ডেটটা বলুন, সত্যি রে আগে এই প্রশ্নটা করবো, আর দেখেই মনে হবে সালে এ তো তোর পিরিয়ডের জাঙ্গিয়া কেচে এলো, তোর সমস্ত জামা কাপড় কোথা দিয়ে মারিয়ে এসছিস, সব কটা পুরুষের নোংরা ওই জামা কাপড়ে সেগুলো তুই তোর বরকে দিয়ে কাচাস, অবশ্যই তো আকাশ পাতাল স্বভাবে তোর ফারাক আছে, তফাৎ আছে, পার্থক্য আছে, তাই না বন্ধুরা? তাহলে বুঝে গেলেন যে কেন মন্দিরাকে সাপোর্ট করেছে এরকম অসম বয়সে পুরুষের সাথে নষ্টানষ্টি চটকাচটকি পরকিয়া শোয়াশুই ল্যাটার ব্যাটার, কারণ সেও করেছিল কিন্তু তার সাকসেস হয়নি, সে দৌড়ে বেরিয়ে গিয়ে সাপোর্ট করেছিল। বান্ধবী ললিতাকে বলেছিল, তুমি বোঝো না যে আমি পরিত্যক্তা, আমি আমার স্বামীর দ্বারা আমি সুখী নই শারীরিক দিক থেকে, তার জন্যই আমি ওকে সাপোর্ট করতে গেছি, আর যেটা বাড়িতে করতাম সেটাও ধরা খেয়ে গেছি। সব খুলবো, আজকে দারুণ ভিডিও এনেছিস রে, পার্থক্য অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই করেই তো আছে, ছাড় না, সবাই জেনে গেছি, সোমালি নিজে বলেছে তার মায়ের সম্পর্কে, সেইটা বলে তোর দর্শকদের চমকানোর কিছু হয়নি, গলা নামিয়ে কথা বলবি, গলার মধ্যে বাঁশ পুড়ে দেবো, বুঝেছিস হারামি? ও চিৎকার করে ভিউয়ার্সদের অপমান করছে, হর আমি বজ্জাত মগি। এবার আসি জন্মদিনে সমস্ত ইউটিউবারদের উপস্থিতির সাথে ফুর্তি, যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে সন্দীপ যাচ্ছে, সন্দীপের হয়ে সবাই সাপোর্ট করে ভিডিও করছে, কিন্তু গামলামুখির সাপোর্টার একমাত্র তুই, আর একটা আছে চোপার বড় দিদি যেটা খুব সুন্দর করে ইপ্সিতা বলে, রকঝাল মিষ্টি ইপ্সিতা। আজকে ইউটিউবাররা কেন যাবে না, কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে সন্দীপকে সাপোর্ট করেছে, সন্দীপ আজকে ভুল নোংরা হলে কেউ তাকে সাপোর্ট করতো না, এটাই তো সুন্দর পরিষ্কার একটা কথা যুক্তিপূর্ণ। কিন্তু তুই বল, আজকে তুই বল, গামলামুখী দাদার বিয়েতে গামলামুখী কেন অনুপস্থিত বলতো? এরা খারাপ, এরা 5 বছর ধরে অত্যাচার করেছে, এরা সমস্ত মুখ আগুনে মুখটা ঠুসে ধরতে গেছে, এর কোনো প্রমাণ দিতে পারিনি। এটা সন্দীপ প্রোটেস্ট বা এটার বিরুদ্ধে বলছে না মানেই ওর মা মিথ্যাবাদী আর ও সত্যবাদী হয়ে যায় না, আইনি পথে চলছে, তোর জ্বালা সেখানেই যে এইটা নিয়ে বলুক, তুই কন্টেন্ট পাবি, দুটো ভিডিও করে রেখেছে অবশ্যই করে, ও পরকিয়া করছে এত কিছুর পর, সালিশ হিসাবে স্বীকার করে যাওয়ার পর সেটাও ক্যামেরা বন্দি করেছে, এইটা তো বিশাল প্রমাণ, তোকে আমাকে দিতে যাবে কেন, জায়গা মতন দেবে, এইটা সবাই আমরা জানি যে ও বলেছে জায়গা মতন দেবে, এই ওয়াইটিতে দেবে না, তোকে শুনিয়ে রাখলো, তুই এটা শোন ঠিক আছে। আর যেটা বলছিলাম, এই তো একমাত্র দাদার বিয়েতে গেছে, সেখান দিয়ে তারা খেয়েছে কেন, সেখান দিয়ে মেরে তাড়িয়ে দিয়ে কেন বলেছে পাপ বিদায় হলো কেন, তার মানে ও দোষী, বাপের বাড়ি ওকে মানছে না? যেই দাদা শ্বশুরবাড়িতে গেছে, 3টে মেয়ে ছেলে নোংরা দেহ বিকিয়ে বেড়ায় যারা, 3টেই ফুর্তি মেরেছে ওই রাতেই, আমি বলছি শুক্রবার রাতে, ওইখানে ঢ্যাবনাদিত্যের উপস্থিতি সমস্তটাই উপলব্ধি করা যায়, ঠিক মতন বুঝুন, দেখবেন সেই রাতে ওইখানেই ছিল লুচি 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 ফুলকো লুচি, আরে ফুলকো লুচি লুচি লুচি, যেমন তুই ফুলকো লুচি দেখালি ওরমভাবে শরীরটাও দেখেছিলি না ঢ্যাবনাদিত্যকে, বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে, সেই রাতে ঢ্যাবনাদিত্য ওই গামলামুখীর বাপের বাড়িতে ছিল, বুঝেছেন? এটা বিশাল বড় প্রমাণ আপনাদের দিলাম। আর যেটা বলছিলাম, এই নগর ঠাকুরের বেবুসে মন দিয়ে শোন, ও যদি এত ভালো তাহলে বাপের বাড়ি সাপোর্ট করলো না কেন, সেটা আগে বল, কেন করলো না?
অসভ্য নারীকে তোর মতন একটা বেবুসের নারী সাপোর্ট করতে পারে? বেবুস সে কোথাকার! ভাঙার সাথে আমি রসা ঢলা করেছিলি না, ফুলফিল হয়নি দু তিন দিন, মানে জাস্ট খিদেটা মিটতে যাচ্ছিল, মা বুঝতে পেরে পগার পার করিয়ে দিয়েছে না, এই জন্যই তো তুই মন্দিরাকে এইভাবে সাপোর্ট করেছিস। দারুণ ভিডিও, তুই দারুণ তুলনা টেনেছিস, একেবারে একেবারে একেবারে। তবে কী বলতো, একটা জায়গায় বিশাল ডাউন মার্কেট তোর বরে, সন্দীপ বাবা, তোর বর বাবা না, তোর বর নং পুরুষ, সন্দীপ সেটা না, সন্দীপ দাঁতুচু হোক, চোখ পিটপিট করুক, আর তোর বরের তো জীবও বেরিয়ে যায়, তোর বর যে কোথায় কোথায় ক্যামেরা ধরে, তোর বর শালা মার খেয়ে দিল্লি থেকে পেরেনি, এই তোর বাপের সৌভাগ্য, তোর শ্বশুরেরও সৌভাগ্য। আর যেটা বিশাল ফাড়া, সেটা হচ্ছে সন্দীপ বাবা, বান্টু শান্টু তাহলে কাজ টাজ করেছে, যেটা তোর বরের করে না, যার জন্যই তো তোর অত দূরে দৌড়াতে হয় অন্য পুরুষের বান্টু শান্টু নিতে। দেখ আমার মুখ খোলাচ্ছিস, তাই আমার মুখ খুলছে, তুই আবার সেই চর্বিত চর্বণ করছিস যে কিছুই পাচ্ছি না আমি কন্টেন্ট, খোঁচামারি, ওই দুটো ভিডিও কেন দিচ্ছে না, খোঁচামারি, ওর মা গ্যাসে মুখ ধরবে বলেছে, সেটা গামলামুখী বলেছে, এরা তো ক্লারিফিকেশান দিচ্ছে না, খোঁচামারি বারবার, খোঁচামারি খোঁচামারি। ফুর্তি যদি টিনা করে থাকে, ফুর্তি তাহলে এরা কেন করবে না, ও ডে ওয়ান থেকে ফুর্তি করছে, ওর মানে যৌবনটাকে মানে সব সময় ও ফোরকাস্ট করেছে। তাহলে গামলামুখী যদি ফুর্তি করতে পারে, জুতো কিনতে পারে, স্কুটি বা বাইকে করে ঘুরতে পারে বড় পুরুষটার সাথে, তার সাথে সোয়াগরাত কাটাতে পারে, সেই জায়গায় একটা বাবা তার ছেলেকে মানুষ করছে, তার কাছে রেখে চলে গেছে এত শরীরের খিদে তার মায়ে, সেই জায়গায় তারা কেন করবে না, এবং স্বতঃস্ফূর্তভাবে জন্মদিনটা পালিত হচ্ছে। আর সমস্ত ইউটিউবাররা গেছে, কারণ তারা সন্দীপকে সাপোর্ট করছে, ওইটুকুনি বাচ্চাকে ফেলে গেছে তার মায়ের, এত শরীরের চিড়বিরানি, মানে নারীর টানের থেকে জনির টান বেশি, কি বলবো বন্ধুরা, মানে মুখে বাজে ভাষা এ আনা, এ ক্লারিফিকেশান দিতে বসেছে, তফাত, এ ফারাক বোঝাতে বসেছে স্বভাবে, আকাশ পাতাল, সেটা 100 বার। তোর বরের সাথে সন্দীপের প্রচুর ফারাক আছে, সন্দীপের সিদ্ধারা আছে, তোর বরে নেই, সন্দীপ পৌরসত্ব দেখাতে পেরেছে, তোর বরে নেই, সন্দীপ বাবা হতে পেরেছে, তোর বর করতে পারিনি, এটা বিশাল ফারাক, বুঝেছিস? ঢেমনি চালি পিরিয়ডের ডেট মনে রাখে আমার বর, আরে বিশাল কাজ করে রে তোর বর। এবার আসি চেয়ারার বিষয়, তুই ছানা, ওই ওদের বিয়ে হয়ে গেছে, ওদের বাচ্চা হয়ে গেছে, ওদের সেফ তো নষ্ট হবে, তুই রিম্পাকে নিয়েও প্রচুর বলেছিস, ওই তো গামলা, ওই নাকি বুক পেট সমান, তুই প্রচুর বলেছিস। দেখ ওরা একটা সন্তান হয়েছে, ভালো মন্দ খায়, সুখে আছে, শান্তিতে আছে, স্বামী ভালো, তোরটা বল, এই যে তোরটা বল বললেই তুই তো মনে করিয়ে দিস, তোর মেজ বোনেরটা বল, তোর মেজ বোনকে পুরো লাগে জায়গার মাসি, মানে রেড লাইট এরিয়ার মাসি লাগে এই বয়সে, তুই বল তাহলে, তোর মেজ বোনের কথা মনে রাখবি যখনই ওদের কথা বলবি, মানে সীমা আর পিসির কথা বললে তোর মেজ বোনের কথা মনে রাখবি, বুঝেছিস তো, তোর মেজ বোনের কথা বারবার করে মনে রাখবি। আর বিয়ে কেন, সন্দীপের পাত্রী খুঁজবে কেন, তোর ছোটো বোনকে লাগানোর চেষ্টা করছিস, ভিড়ানোর চেষ্টা করছিস, হ্যাঁ, তুই চুল্লু খোর বল, যাই খোর বল, সাথে গামলামুখীর বাবার কথাটাও বলিস, গামলামুখীর বাবা জামাই বাড়িতে এসে মদ গিলেছে, এরপর ওর বাবা মুখ দেখায় কী করে, ওর বাবার মুখটা কালো রং করে দিয়ে আলকাতরা দিয়ে, জামাই খেয়েছে, তুই কিন্তু প্রমাণ পাসনি, তুই প্রমাণ পেয়েছিস যে সন্দীপের মা গ্যাসে মুখ চেপে ধরতে যাবে বলেছে বা ধরেছে, প্রমাণ দিতে পারিস নি, তেমনি চুল্লু খোর 10 টাকা চুল্লু বল মদ খায়, সেটা কি প্রমাণ দিতে পেরেছিস, পারিস নি, তাহলে কিন্তু সন্দীপ এই মুহূর্তে সুপাত্র তোর ছোটো বোনের জন্যে, বুঝেছিস? বাবা যা ট্রাক্টার চেহারা, গাড়িটা চালাতে পারলে হয় সন্দীপে, তাহলে তুই পাত্রীর কথা বলছিস, তার মানে তোর ছোটো বোনের কথা তুই চিন্তা করে রেখেছিস কি বন্ধুরা, তাহলে সত্যি কি ফ্যামিলি তোদের, হ্যাঁ, নিজেদের গুয়ে ভরা, গন্ধে ভরা, নোংরাতে ভরা, তোরা অন্যের পদের গন্ধ খুঁজিস, অন্য মহিলাদের শরীর নিয়ে কথা বলিস, তখনই বলবে যে তুই মা হ, দেখবি তোর চেহারাটাও এরকম হয়ে যাবে, তোকে খোটা দিচ্ছে না, ওরা মা হয়ে ওদের চেহারা ওইরকম বেড হপ হয়েছে, তুই মা হ, দেখবি তোরও চেহারা এরকম হয়ে যাবে। তুই রিম্পাকে বলেছিস বুক পেট সমান, তাতে কী হয়েছে, ওর বরের অসুবিধা না তোর অসুবিধা কেন, তোর বরের প্রচুর অসুবিধা, তোকে ভয় পেয়ে বলে না, সেটা জানিস, তোর চেহারা দেখেছিস, কোথা দিয়ে মাংস খুঁজে, একটা মেয়ের লাবণ্য হচ্ছে তার স্তন আর পেছন, তোর কিছু নেই, এক তুই দাঁড়ালেই মনে হয় একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছিস, কাতরার শরীরে একটা নাইটি পরিয়ে দিয়েছে, তাহলে তোকে কেন দুর্বল জায়গায় বলে জানিস, দুর্বল জায়গায় বলে না, তারা মা হয়েছে বলে বেড অফ শরীর হয়ে গেছে, আর তুই মা হতে পারিসনি বলে এখন আর জিম্যান্ট্রিম 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 বলছিস নিজের শরীরকে, যে শরীর কোনো কাজে লাগলো না, যে পেট কোনো কাজে লাগলো না, আর জমিদারের ছবি দেখিয়ে প্রচুর রোজগারের আশা করেছিলি, সেটাও অকেজ চড়া পড়ার জন্য, মানুষকে বলবি যখন ভাবি যে প্রচুর মানুষ আছে তোর এগেনস্টে ভিডিও নামিয়ে দেবে, দেন অ্যান্ড দেন, আমি কি বন্ধুরা ভালো দিয়েছি আজকে, ভালো দিয়েছি তো। লাস্টে একটা কথা বলবো, সৌমালিকে ওই সময় পাঠিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে অযত্নে ছিল, সেটা ওর মা স্বীকার করেছিল যে আমার এখানে প্রচুর কাজ, আমি তাকে যত্ন করতে পারি না, চাষি পরিবারের মেয়ে না কিন্তু সন্দীপের মা, চাষি পরিবারে তার বিয়ে হয়েছে, উদয় অস্ত পরিশ্রমের পর তার নিজের এনার্জিটাই থাকতো না, সে সন্তান মানুষ করবে কি তার এনার্জি ছিল না, তা বলে তো তাকে মেরে ফেলেনি, তার বাড়ি থেকে মৃতদেহ পায়নি তো সৌমালি, তাহলে সেইটা বুঝে তার মা নিয়ে গেছিলো, তার মা দুঃখে নিয়ে গেছিলো যে আমি কোন বাড়িতে আমার মেয়ে বিয়ে দিয়েছি যে সারাদিন খাটতে হয়, আমার নাতনিটাকে মানুষ করে উঠতে পারছে না, সেই ভরসায় সেই আশায় সে নিয়ে গেছিলো যে আমি নিয়ে গিয়ে অ্যাটলিস্ট এই বাচ্চাটাকে বাঁচাই। সন্দীপের মা চাষি পরিবারের মেয়ে না কিন্তু, কিন্তু চাষি পরিবারে বিয়ে হয়েছে, এটা মাথায় রাখতে হবে, তুই ভুল বোঝাবি, তুই চিৎকার করবি, ভিউয়ার্সদের যা তা বলবি, একদম পা পড়ে দেবে, এক একটা ভিউয়ার্স যদি এক একটা পা পড়ে তোর জায়গা মতন, তুই বাঁচবি তো,
হ্যাঁ চিৎকার কম করবি, গলাবাজি কম করবি, গলার মধ্যে একদম আঁচালা বাস পুড়ে দিয়ে আসবো, ভিউয়ার্সদের সম্মান দিয়ে কথা বলবি। হারামি, তোর তো শেষের শুরু, তুই তৈরি থাক, তুই তৈরি থাক, যা টাকা রোজগার করেছিস ঠিকই, ওইসব তোর ভোগে নেই, তোর সব নিয়ে চলে যাবে উকিলে, মাথায় রাখিস। বন্ধুরা আজকে এই পর্যন্ত আর একটা ভিডিওর সাথে, অবশ্যই আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্স ভরিয়ে দাও যে দারুণ করেছো, স্বভাবে আকাশ পাতাল তো ফারাক, সেটা বোঝাতে পারিনি আমি, বুঝেছি, চল ফাট বে। বন্ধুরা আজকে এই পর্যন্ত আর একটা ভিডিওর সাথে, অবশ্যই আসবে, টাটা।